আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ হোম মেকওভার ব্লগ। এটা বেসিক্যালি আমার বেডরুম, মাস্টার বেডরুম, এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার বেডরুমের বেহাল দশা। আমার বেডরুমের এই বেহাল দশা খুবই স্বাভাবিক, কারণ আমার ঘরে একটা না দুটা না তিনটা মনস্টার আছে যারা রেগুলার বেসিসে আমার ঘর এলোমেলো করতে থাকে। সো কোনো ব্যাপার না, যদিও বা আমি এখন ইউজ টু হয়ে গেছি, বাট আই নিড টু মেক ইট আপ। ওকে, সো ডিসাইড করলাম যে আমি রুমটাকে একটা মেক ওভার দিবো। আর বেসিক্যালি বাসা চেঞ্জ করার পরে ঘর সাজানো হচ্ছিলো না, তো একটা একটা করে এখন আমি প্রত্যেকটা রুম সাজাবো, আর আপনাদের সাথে তো শেয়ার অবশ্যই করব। এখানে আমি আমার ওয়ার্ড্রোবের উপরটা একটু গুছিয়ে নিলাম, অ্যান্ড দেন আমার এই বেডটা অনেক ময়লা হয়ে গিয়েছিলো, এটা ক্লিন করে নিলাম। আর এই যে দেখেন আমার স্টক, আমার হাজব্যান্ড সব সময় হিউজ পরিমাণে জিনিস কিনে আনে, সো এগুলো দেখা যায় রেখে রেখে ইউজ করা লাগে, বাট এই যে এভাবে করে ক্লাটার হয়ে আছে। এই অর্গানাইজারটা আমি আরএফএল বেস্ট বাই থেকে নিয়েছি 600 টাকা দিয়ে, এবং এটার নিচের পার্টটা একটু বড়। এই পার্টে আমি হেয়ার কেয়ারের যতগুলো প্রোডাক্ট আছে, যেমন স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার এবং অয়েল, সব কিছু রেখেছি। এবং সেকেন্ড পার্ট অ্যান্ড থার্ড পার্টে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমার প্রয়োজন অনুসারে সাজিয়ে রেখেছি, যাতে করে আমার ইজি হয় অ্যাক্সেস করতে। আর তারপরও কিছু রেগুলার বেসিসের জিনিস ছিল যেগুলো আমি হাতের কাছে রেখেছি। আর এই তো আল্লাহ হুম্মা বারিক লাহা, ক্লিন কর দাও, সব ক্লিন কর ফেলো, ময়লাগুলো ক্লিন কর ফেলো, আল্লাহ হুম্মা বারিক লাহা। আর এই ভ্যানিটি মিররের অনেক শখ ছিল, তো এখানে আমি এলইডি মিরর লাইট রিয়াজুদ্দিন বাজার থেকে 350 আর 400 টাকায় পারচেস করেছি, এবং এটার সাথে স্টিকার ছিল যেটা দিয়ে ইজিলি আমি মিররে সেট করে নিয়ে দেন ইলেকট্রিকের সাথে কানেক্ট করে দেওয়ার পর এই তো আমার মিরর লাইট সেট হয়ে গেছে। নাও ইটস ডিআইওয়াই টাইম। এখানে আমি একটা পুরনো জুতার বক্স কে কাট করে নিয়ে কালারফুল পেপার অ্যাটাচ করে সেটার মধ্যে কিছু আমার ফেভারিট কোটস প্রিন্ট করে লাগিয়ে নিচ্ছি। পজিটিভ কিছু চোখের সামনে থাকলে মনটাও পজিটিভ হয়ে যায়, এবং যে কোনো কিছু কালারফুল দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। রং বেরঙে বাহারি পোস্টারের দিনে আমার একেবারে সস্তায় পোস্টার ডিআইওয়াই কেমন হলো জানাতে ভুলবেন না। আর আমার মেকওভারের মেইন থিম ছিল ইয়েলো অ্যান্ড হোয়াইট, সেই কন্ট্রাস্টে আমি ইয়েলো অ্যান্ড হোয়াইট পর্দা লাগিয়ে নিয়েছি। আর এখন আমি একটা কমফোর্টার দিচ্ছি বেডে, যেহেতু উইন্টার শুরু হয়ে গেছে, সো আমার বেডও রেডি। আর এই উইশ বল লাইটগুলো সেট করতে গিয়ে জাস্ট কেয়ামত হয়ে গেছে, এগুলো এত প্যাচ লেগেছিলো, দেন গিয়ে আমার আম্মু এগুলো আমাকে ঠিক করে দিয়েছে। আর এবার একটা একটা করে প্রত্যেকটা ডিআইওয়াই ওয়ালে সেট করার পালা। আমি কোথায় লাগালে ভালো হবে দেখে নিচ্ছিলাম, আর এগুলো লাগানোর জন্য আমি এখানে ইউজ করেছি ফোম টেপ, ডাবল সাইডেড ফোম টেপ। এই টেপগুলো আপনারা ইজিলি যে কোনো স্টেশনারি শপে পেয়ে যাবেন। চুজ হ্যাপিনেস, সো যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে চুজ হ্যাপিনেস, এই একটাই অ্যাডভাইস আমি আপনাদেরকে অলওয়েজ দেব। নিজের হাতে বানানো এই জিনিসগুলো দেখে জাস্ট এত খুশি লাগছিল। আর এবার এই যে আমার একটা অ্যানিভার্সারি গিফট ছিল আমার হাজবেন্ডের জন্য, সেটাকে একটু মেকওভার দেওয়ার পালা। এটাতে লাইট ছিল না, সো আমি এখানে এটাকে কি বলে মরিচ বাতি বলে তাই না, আমি এই মরিচ বাতিটা এটাতে লাগিয়ে নিয়েছি। কেমন হয়েছে জানি না। অ্যান্ড দেন ফাইনালি যুদ্ধ শেষ করে এই উইশ বল লাইটগুলো লাগিয়ে নিলাম। আপনারা কে কীভাবে এই লাইটগুলো সেট করেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমার তো প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। আর ট্রাস্ট মি, আমার পর্দাগুলো দেখে না এত শান্তি লাগছিল, আমি খুশিতে পাগল হয়ে যাচ্ছিলাম তখন। আর রুমে না কালারফুল কিছু অ্যাড করলে একটা আলাদাই ভাইবস চলে আসে তাই না, আর কিছুদিন পর পরে রুমের কন্ট্রাস্ট চেঞ্জ করতে হয়, তাহলে দেখা যায় কি নিজেরও মনটা অনেক ভালো থাকে। আর এই তো আই এম আ পিঙ্ক লাভার, আই এম আ বিগ ফ্যান অফ পিঙ্ক, সো আমি আমার ড্রেসিং টেবিলটাকে পিঙ্ক থিমেই সাজিয়েছি। এখানে আমি আমার ব্রাশেসগুলো রাখার জন্য একটা কাপে কিছু পুঁতি দিয়ে নিয়েছি, অ্যান্ড দেন ব্রাশগুলো রেখেছি। আর এইখানে এই ফ্লাওয়ার ভাজটা আমার অনেক পছন্দের, সাথে একটা আড়ং থেকে কিনা ল্যাম্প রাখলাম যেটার ভিতরে আমি আরেকটা মরিচ বাতি দিয়েছি। আর এইবার এই যে ফ্রেমটা এটা সেট করলাম, একটু গ্রিনারি না দিলে কি হয়, এখানে না আর্টিফিশিয়াল ফ্লাওয়ারই দেওয়া ভালো, কারণ মাথার উপরে গাছ রাখতে ইচ্ছে করছিল না। অ্যান্ড এই যে ফ্লাওয়ার ভেস্টটা আমি যে কত আগে কিনেছি হিসাব নেই, আমি যখন এটা কিনেছি তখন কিন্তু এই যে এই ফুলের পাতাগুলো এত
অত ভাইরাল ছিল না, এখন যতটা ভাইরাল, বাট সাজাবো সাজাবো করে এটা আর সাজানো হয়নি ফাইনালি। আর এই দিকটা একটু খালি খালি লাগছিল, এখানে আমার আরও একটা লাইট ছিল, এই লাইটগুলো কিন্তু খুব সুন্দর, সো আমি এটা একটা বলে রেখে এখানে একটু ডেকোরেশন করলাম। আর এই তো আমার ল্যাম্প, আমার অনেক শখের ল্যাম্প। আর এটা দেওয়ার পরে রুমের জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমার তো খুবই খুশি লাগছে, আপনাদের কেমন লাগছে আমি জানি না। অল ওভার আমার মোটামুটি ডেকোরেশন শেষ, এবার একটা ফাইনাল ভিডিও নেওয়ার পালা। বেডসাইড টেবিলের উপরে আমি বেশি কিছু রাখিনি, জাস্ট এই মুন লাইটটা রেখেছি, এটাতেই একটা আলাদা ভাইব্রেন্ট চলে এসেছে, অ্যান্ড ইটস দ্য ফাইনাল লুক। এই পর্যায়ে ছোট্ট করে একটা অনুরোধ করবো সবার কাছে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ আমার পেজে ফলো দিয়ে দিবেন। এতক্ষণ যারা ভিডিওতে দেখছেন সবাইকে অনেক 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 কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।